রহমান রাহিম এফ পক্ষ থেকে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ্ডাল অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রথমে যাচ্ছি আমরা শিরোনামের দিকে তারপরে আমরা বিস্তারিত চলে যাব ইউরোই এস ডি অ্যানলাইসিস ও শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে আমার কিছু কথা এগুলো আমি আটটি পয়েন্ট আকারে আপনাদের সামনে বলার চেষ্টা করব চলে যাচ্ছি আজকের আমাদের নির্দিষ্ট বিষয়ের দিকে বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলব প্রথমে সেটা হচ্ছে আমরা ইউরো এসডি একটু অ্যানালাইসিস দিচ্ছি আজকে অ্যানালিসটা আসলে গতকালকে আমার এক ছাত্র অ্যানালাইসিস অতীতে অনেক দিয়েছি আমি মনে করি যে আপনারা এগুলো করতে পারেন তারপরেও কেন জানি এগুলো অনেকে সহজ জিনিসটাকে আবার ভুল করে ফেলে আসলে আমরা একদিনে শিখে নেই আপনারাও একদিনে শিখবেন না তবে একটু আমি বলে দিচ্ছি যে ইউরোহিএসডি কালকে ওই ছাত্ররা আমাকে যে জিনিসটা নিয়ে কথা বলছেন প্রথমে সেটা সেখানে আসি সে হচ্ছে যে সে ছাত্ররা আমার সে আমাকে বললো যে এই যে ক্যান্ডেলটার ব্যাপারে কথা বললো এই ক্যান্ডেলটা যে এখন কি করব? ভেরি সিম্পল অ্যানালাইসিস করার জন্য আমি সবাইকে বলছি যে এই যে দোজিটা লং লেগ দোজিটা নিয়ে কথা হচ্ছিল তো আমি আপনাদেরকে একটা জিনিস আমি কিন্তু প্রথমে যে কোনো জিনিস অ্যানালাইসিস কিন্তু আমি যেই কোনো পেয়ার আমি প্রথমে মানতে দিয়ে চলে যাই প্রথমে মানতে মান্থলির কোনো বিকল্প নাই যে কোনোভাবে হোক না কেন আমি মান্থলিতে কিছু একটা বের করে ফেলি কিছু একটা বের করি সেটা হচ্ছে যে আমার সিস্টেম অনুযায়ী আমি বের করে ফেলি যেমন যে এখানে আমরা আমি মান্থলি একটা বের করেছি যে এখান থেকে মার্কেট বাইয়ে যেতে পারে এখন বাইয়ে যদি মান্থলিতে যদি আমরা থাকি তাহলে মান্থলি আমি বলবো যে এখান থেকে বাইয়ে পর্যন্ত যাবো এই পর্যন্ত যেতে পারে কারণ স্ট্রং একটা এই এটা সাপোর্ট ধরলে এটা স্ট্রং একটা কেটে দিয়ে এটা কেটে দিয়ে এটা চলে যায় উইকলিতে উইকলিতে কি করা যায় উইকলিতে আপনি এটা ছোট্ট করে ফেলেন ছোট্ট করে ফেলে উইকলিতেও আপনি কি করবেন সেটাকে আপনি বিভিন্নভাবে করতে পারেন এটা হচ্ছে বড় ধরনের একটা সেল এখান থেকে এই এটা অনুযায়ী এটা সেলে তাই না এই একটা আসতেছে কিন্তু আবার যদি আপনি যদি ভিন্নভাবে যদি করেন অনেকভাবে আপনি করতে পারেন বিভিন্নভাবে আসতে পারে কিন্তু এখানে যদি আপনি যদি আপনি করতে চান তাহলে এখানে আপনি এগুলো দিয়ে আপনি এইভাবে একটা দিয়ে দিতে পারেন বলবেন যে এগুলো কাটা গেছে এগুলো কাটা গেছে ডাজন ম্যাটার এইভাবে মার্কেট কিন্তু হয় তো এখন এটাকে যদি আপনি যদি ছোটোভাবে যদি করেন দেখেন এখান থেকেও তো আপনি এইভাবে টানতে পারবেন পারবেন না বলতে গেলে সোজা কথা এখানে উইকলি বলেন মান্থলি বলেন ডেটাকে স্ট্রং সাপোর্ট লেভেল এখান থেকে মার্কেট রিভার্সেলে যাবে হ্যাঁ এটা হচ্ছে বড় কথা আচ্ছা এরপরে আসেন আর আমরা যদি শুধু ওইটাকেই রেখে দিই শুধু একটু আরেকটা দেখেন আমি যদি এখানে যদি শুধু দিই ছোটো ছোটো আকারে যেন অনেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো আকারে বেড়াই ফেলেন ছোটো ছোটো আকারে করতে গেলে অনেকে ঝামড়ে পড়েন সেটা হচ্ছে আপনি মান্থলি টাকিয়ে যদি আপনি যদি এখানে রেখে দেন দেখেন ঘটে টাকি সেটা একটু দেখেন এটাকে আবার উইকলিতে রেখে দেন দেখেন ওই এখন কথা শুধু সাপোর্ট রেসিস্টেন্স লেভেল দেন এখানে সাপোর্ট লেভেল যদি লাগাই দেন ওকে মার্কেট উপরে স্ট্রং রেসিস্টেন্স লেভেল পর্যন্ত একটা আপনি জায়গা নির্ধারণ করেন যে মার্কেট হয়ে যাবে এটার নিচে এসএল দিয়ে আচ্ছা এখন এবার আসেন উইকলি তো সেম এস উই ওটাই রয়ে গেছে উইকলিতে এটা হয়ে গেছে এখন উইকলিতে কোথায় যাবেন আপনি এখন উইকলিতে যদি এখান থেকে যদি আপনি যদি বাই নেন তাহলে এখান থেকে আপনি কোথায় যেতে পারবেন ইতিপূর্বে এখান থেকে কিন্তু অলরেডি আপনি দেখেন অতীতের দিকে যদি ইয়ে করে তাকান দেখেন এখান থেকে আপনি নেন না একটু বড়ো করেন বড়ো করলে আমরা বোঝা যাবে যে আসলে ঘটনাটা কী ওই সেকেন্ড এটা একটা স্ট্রং সাফোর্ট লেবেল কোনো সন্দেহ নেই বারবার এখান থেকে মার্কেট আপনি আমরা এখান থেকে যদি আপনি প্রত্যেকটা জিনিসে যদি আপনি যদি বাই নেন তাহলে আপনি স্ট্রং উপরের একটা ছোট একটা স্ট্রং এরিয়া পর্যন্ত আপনি বাইরে থাকতে পারেন দেখেন এটা এইটা এটা অতীতে একটা স্ট্রং সাপোর্ট লেভেল এখান থেকে আপনি এখান মধ্যে থাকতে পারেন এখন আসেন এটা যদি আপনি যদি আমি অতীতে বলছি যে উইকলিতে যদি আপনি এন্ট্রি নেন ডে ওয়ান দেখে আপনি টিপি নেন উইকলিতে যদি এন্ট্রি নেই ডে ওয়ান দেখে টিপি নিই উইকলিতে যদি এন্ট্রি মানে এখানে যদি এন্ট্রি নেই তাহলে ডে ওয়ান দ্য স্ট্রং রেস্টেন্স দেখে আমরা বের হয়ে যাব আচ্ছা এরপরে আসেন যে আরও কয়েকটা জিনিস আচ্ছা এইসপোরে এইসপুরও একইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন বিভিন্নভাবে এগুলো উঠাই দেন উঠাই দিয়ে আপনি হ্যাঁ এখানে আমরা একটা ইয়ে দিচ্ছি এখন এইসপুরও ডে ডে ওয়ান পর্যন্ত এটা রাখা যায় মোটামুটি আগেরটা কিন্তু এইসপুরে আসলে আরও আমরা আরও ছোটো করে এ দেখেন এখানে আরও বিভিন্নভাবে ইয়ে করা যায় দেখেন হুম করা যায় আপনি এখান থেকে মার্কেট এখান পর্যন্ত যেতে পারে এখানে একটা স্ট্রং সাপোর্ট সাপোর্ট লেভেল ড্র করে দেন রেসিডেন্স লেভেল ড্র করে দেন এই দেখেন এ পর্যন্ত আজরবানী যে শুধু এগুলো তো আসলে সিম্পল বিষয় বড় বড় জিনিসগুলো আরও লং টাইম অ্যানালাইসিসে থাকলে আপনাকে প্রফিট দেবে কিন্তু কথা হচ্ছে যে আমাদের ধৈর্যের অভাব যার কারণে আমরা থাকতে পারি না এই স্পরে আপনি নিজে শুধু এই স্পরে স্বতন্ত্রভাবে এই এইসপুরে একটা অ্যানালাইসিস করেন এই স্পরে ট্রেন লাইন ট্রেন লাইন ড্র করেন এইসপরে ট্রেন লাইন ড্র করবেন আপনি হ্যাঁ ডিফিকাল্ট ঠিক আছে এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হ্যাঁ হ্যাঁ মোর ডিফিকাল্ট এখন আপনি কীভাবে করবেন এটা নিয়ে আপনি হয়তো পড়ে যাবেন কোনো কিছু চিন্তা চিন্তার দরকার নেই শুধু ফালাই দিবেন এইভাবে দেখেন এখান থেকে একটা জিনিস এখানে ফেলে দিয়েছেন এখন এটা যদি ইয়ে করে যে ক্রস করে যদি উপরে যায় তাহলে সেখান থেকে আপনি বাইরে চলে যান ক্রস করে যান বাইরে চলে যান এই মুহূর্তে আপনি এই স্পোরে আপনি কোনো এন্ট্রিতে থাকতে পারেন না আচ্ছা এখন আপনি আসেন এই স্পোরে সাপোর্ট সাপোর্টে খুঁজে সাপোর্ট সাপোর্টেবল লেভেল কোথায় আছে এটা একটা সাপোর্ট লেভেল এটা যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে কিন্তু কি এখান থেকে অলরেডি এর আগে যদি আপনি যদি এন্ট্রি নিয়ে দেখেন অতীতের দিকে তাকানি অতীত না দেখে কিন্তু আপনি কখনও সাবরেশনেট লেভেল ড্র করবেন না তাহলে এখান থেকে যদি এটা যখন রিজেক্ট করে যখন উপরে গেছে এখানে একটা অলরেডি বাই নিয়ে আপনি এখান পর্যন্ত আপনি প্রফিটে থাকতে পারছেন কারণ এটা যে একটা স্ট্রং রেসিডেন্স লেভেল এর ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি দেখেন অতীতের দিকে যদি তাকান এই দুইটা পয়েন্ট দেখেন কাছাকাছি এখানে এই দেখেন এই পয়েন্টটাও এখানে ঠিক আছে অতীতের দিকে গেলেও আপনি পাবেন কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা স্ট্রং এখন এই স্পোরে যখন এটা দেখে যদি এই 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 ক্যান্ডেলটা দেখে যদি আপনি যদি বাইরে যান স্ট্রং সাপোর্ট লেভেল উপরে গিয়ে ক্লোজ হয়েছে তাহলে আপনি এইস ওয়ানে যাই আপনি কি এইস ওয়ানে আপনি টিভি দেন স্ট্রং স্ট্রং সাপোর্ট লেভেল দেখে অতীতে এই ধরনের অনেকক্ষণ অনেক ভিডিও আমি দিছি এই ধরনের বলছি আমার সব ভিডিওগুলো আপনি দেখে পেলেন সব ভিডিওগুলো দেখলে আপনার অনেক কিছু আপনার নিজের নিজের জানবেন এরপরে দেখা গেছে অ্যাডভান্স লেভেলের যে জিনিসটা সেটা হচ্ছে ধরে না রাখলে কেউ পারে না ধরে রাখতে হয় একজনের প্রফেশনাল একজনের কাছে থাকতে হয় ট্রেডে আসলে এক্সপিরিয়েন্স হওয়ার সম্ভাবনা আছে এখানে আরেকটা একটা সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলছে ক্যান্ডেল নিয়ে একটু কথা বলছে অনেকে আমরা যে বলেছিং গালফিন হলে আমাদের কি হলে আমরা এখানে যেতে পারতাম কোথায় এই যে ডে ওয়ানে কিন্তু এই যে দোজি ক্যান্ডেলটা হয়েছে দেখা গেছে বুলিশিং যদি আমরা যদি দেখে যদি এখানে যদি এন্ট্রি নিয়ে থাকি তাহলে এখানে আসেন দেখেন একটা স্ট্রং একটা কি লেভেল স্ট্রং স্ট্রং কি লেভেল স্ট্রং একটা একটা লেভেল আসে এখন সবাই এখন সাপোর্ট লেভেল দেখে খুব খেয়াল করেন এইটা দেখি আমরা বুলিশ হারামি দেখে আমরা এখানে এন্ট্রিতে চলে গেছি আবার এখানে দেখা গেছে বুলিশ বুলিশালফিন থেকে আমরা এখানে বুলিশ সিঙ্গালফিন থেকে এন্ট্রিতে চলে গেছি ঠিক আছে এটা নিচ্ছে আমাদের অ্যাসেল এটা নিচ্ছে আমাদের অ্যাসেল বাট পরবর্তীতে মার্কেটটা আবার নিচে এসে আরও যে নিচে এসে যে অ্যাসেল হিট করেছে এখন আমি কী করবো এখন আমি পরবর্তীতে বুলিশ হারামি হয়েছে আবার এখানে দেখুন এখানে একবার আপনি খুব খেয়াল করেন এখানে আপনি আপনি বাইরে গেলেন এস হিট হলো তারপরে অ্যাসের হিট হয়েছে আপনি আর আবার বুড়ি সিঙ্গাল ফিল্ম বুড়ি সারামের অপেক্ষা থাকেন এখানে আবার বিশাল ফিল হয়েছে এখানে যদি আপনি এক সেন্ট দিয়ে নেন এখানে আপনি দুই স্যান্ড দিয়ে নেন আনফর্চুনেটলি এটাও আপনার অ্যাসেল হিট হয়েছে কারণ আমরা কোনো বেশি দূরে অ্যাসেল দেবো না অ্যাসেল মনে করেন এখানে দিছি এস হিট হয়েছে এখন আপনি কি করবেন এখন আপনি এটা যখন আরেকটা ক্যান্ড এই যখন এটা এটা কিন্তু সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স রিজেকশন প্যাটার্ন এগুলোকে বলা হয় এটা রিজেক্ট করেছে এটা যখন রিজেক্ট করে যখন আর একটা ক্যান্ডেল হয়েছে দোজি হয়েছে লং লেগ দোজি হয়েছে তখন এই লং লেগ দোজের কারণে কিন্তু মার্কেট আবার বাই টার্ন নেবে বাই টার্ন এখানে আপনি একটা বাই নিতে পারেন এটাকে এখানে যদি আপনি যদি বাই নেন তাহলে হি এটার নিচে এসএল দেবেন এই এই দোজের নিচে আপনি এসএল দিয়ে আবার যেতে পারেন আপনি উপরে আপনি বন্ধুরা এই ধরনের ট্রেডগুলো এখন আর আমি এই ধরনের ট্রেড এগুলো শুধু একজনকে বলছে যার কারণে আমি এটা নিয়ে কথা বলছি আমাকে স্ক্রিনশট দিয়েছে আমার এক ছাত্র তাকে তাকে বুঝিয়ে দিয়েছি কিন্তু শুধু এটা দিয়ে কোনো ট্রেড হয় না এখন শুধু এটা দিয়ে ট্রেড হয় না আমি লং ট্রেডে থাকি আগেও বলেছি এবং আমার বারো এগারো বারো বছরের এক্সিস্টিং স্কিল অনুযায়ী আমি কিছু এন্ট্রি নেই এবং সেভাবে আপনাকে আপনাদেরকে এন্ট্রিতে থাকতে বলি এখানে ওই ওইগুলো যদি আমি হাজারো ভিডিও দিয়ে শিখাই আসলে কেউ ট্রেড করে সফল হয় না আমি ধরে রাখতে হয় আপনাকে আমার ইয়েতে থাকতে হবে ঠিক আছে তারপরে আপনারা সেখানে আপনারা এই 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 ট্রেডগুলো এই ট্রেডগুলো আপনারা কি যেন বলা হয় যদি করতে হয় এখানে যদি সাকসেসফুল ট্রেড করতে হয় কারো না কারো প্রফেশনাল কারো তত্ত্বাবধানে থাকতে হবে যে আপনাদের অ্যাকাউন্ট প্রতিনিয়ত মনিটরিং করবে বন্ধুরা এই বিষয়ে অনেক ভিডিও অতিথি দেওয়া হয়ে গেছে এখন হয়ে গেছে প্র্যাকটিসের দরকার আর টিকে থাকার জন্য দরকার সেই মানসিকতা চলে যাই আমরা আজকে প্রাসঙ্গিক আমাদের অন্য একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে আমি অন্য উন্নত কেরিয়ার ঘটনে শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলছি বন্ধুরা আমাদের ভাবার সময় হয়েছে যে আমরা যারা শিক্ষিত বেকার যারা আমরা পড়াশোনা করছি যারা আমরা ইন্টার ইন্টার পড়ার পরেই আমরা যারা নেওয়া শুরু করেছি অথবা এরও আগে এস কমপ্লিট করেছি তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই আপনি যদি উন্নত কেরিয়ার ঘটতে চান আপনি যদি জীবনে কিছু করতে চান আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি যদি এন্টারপ্রেনার হতে চান তাহলে এই বিষয়গুলোর দিকে আপনি নজর রাখেন আজকেই আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সেল এটা শিখে বলুন শেখা যদি না থেকে থাকে আজকেই শিখে বলুন আপনার সামনে কিন্তু কেরিয়ার ঘটার জন্য এটা লাগবে যে কোনো জায়গাতে আপনি সিবি জমা দিবেন এগুলো আপনার কাজে লাগবে আমরা অনেকে কি জানি বলে ওই বিভিন্ন সিবিতে আমি কি জানি কি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার ফ্রেন্ট ইংলিশ এটা সেটা অনেক কিছু জানি কিন্তু যখন তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় তারা দেখা গেছে তারা কত তারা আসলে কিছুই জানে না অর্থাৎ ভুল সিবি না দিয়ে বরং সেগুলো শিখে নেন কারণ এই জীবনে আমি অনেক ইন্টারভিউ নিয়েছি সেসব জায়গাতে আমি এগুলো দেখেছি পরবর্তীতে চাকরিতে নেওয়ার ক্ষেত্রে একই জিনিস দেখেছি ওকে বন্ধুরা আমি এসইওর একজনের ইন্টারভিউ নিয়েছিলাম যে উনি এস ইয়ে নেবেন পরবর্তী দেখলাম যে উনি কিওয়ার্ড রিসার্চ করার যে সফটওয়্যার কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে কিওয়ার্ড রিসার্চের নামও উনি জীবনে শুনুন নাই উনি আসছে এসই পড়ানোর জন্য যাই হোক সেই অনেক কথা আসেই এবার মাইক্রোসফট ফাওয়ার ফ্যান্ড এক্সেল শিখে বলুন দুই নম্বর হচ্ছে যে ইংলিশ ভালো শিখেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেক সময় ব্যয় করেছেন প্রতিদিন প্রতিদিন যদি আপনি ইচ্ছে করেন পড়াশোনা ফাঁক দিই এক্সাম হোক আপনার যত কিছু হোক না কেন এগুলার ফাঁক দিয়ে আপনি এক দুই ঘন্টা আপনার সময় বের করতে পারেন তিন ঘন্টা সময় বের করতে পারেন আপনি জানেন না চার বছর অনার্স মাস্টার্স কমপ্লিট মাস্টার পর ঘন্টা হলে আপনার বছরে কত ঘন্টা হয় প্রতিদিন আপনি ধারাবাহিক আপনি ইংলিশ যদি ভালো করে না জেনে থাকেন ইংলিশের বিষয়ে আপনি স্কিল্ড হন আপনি কোনো এক জায়গায় অ্যাডমিশন না নিয়েও অনলাইনে বা ইউটিউবে সার্চ দিয়ে আপনি অনেক জায়গাতে কি করতে পারেন এই আপনি ইংলিশের উপরে স্কিল হতে পারেন এটা আপনার অনেক কাজ লাগবে অন্যকে লাইক দিচ্ছেন নান্দিজিকে লাইক দেওয়ার কাজ করছেন বন্ধুরা আমরা ফেসবুকে পড়ে থাকি ফেসবুকে সময় দিচ্ছি আপনি কি অন্যকে শুধু কেবল লাইক দিচ্ছেন না আপনাকে লাইক দেবে এমন কিছু কাজ আপনি করতেছেন আজ থেকে সৃজনশীল প্রতিভা দিয়ে সৃজনশীল প্রতিভা নিয়ে সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে নিজেকে কিছু করার জন্য চিন্তা করুন প্রেম করার পিছনে টাইম দিচ্ছেন বন্ধুরা আমরা প্রেম করার পিছনে অনেক টাইম দিয়ে ফেলি এই বয়সে ছেলে হোক মেয়ে হোক প্রেম করার পিছনে অতিরিক্ত সময় না দিয়ে বরং আপনি স্কিলের পিছনে সময় দেন কারণ আপনাকে উদ্যোক্তা হতে হবে আপনি চাকরির পিছনে কিছুদিন পরে ঘুরবেন না আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য তাহলে আপনি প্রেমের পিছনে অতিরিক্ত সময় আপনি প্লিজ ব্যয় করবেন না খণ্ডকালীন বিজনেস করছেন আপনি খণ্ডকালীন বিজনেস করছেন কিন্তু যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা খণ্ডকালীন বিজনেস শুরু করে দেন জবের পড়াশোনার পাশাপাশি আপনি কারো একটা দোকানে বসেন অথবা পার্ট টাইম বসেন আপনি হোক না আপনি সেটা ইয়ার কি যেন বিকাশ পয়েন্ট মানে যেখানে লোড লোডিং লোড আনলোডে হয় আপনি কি যেন বলা হয় আপনার বিকাশের সেখানে আপনি জব করেন খন্ডকালীন জব করেন এছাড়াও অসংখ্য আছে যেটা আপনার সাথে মানায় সেদিন একটা জব শুরু করে দেন রাজনীতির নামে ছয় নম্বর রাজনীতির নামে নিজেকে অন্যের ব্যবহার করার সুযোগ করে দিচ্ছেন নাকি দেশ সেবার জন্য করছেন বন্ধুরা এখানে সবাই অসৎ আমি বলছি না কিছু আছে অন্যের রাজনীতির হাতিয়ার হয় ঠিক আছে সবাই সবাই কিন্তু ইয়ে রাজনীতি না রাজনীতি ভালো আছে আবার খারাপ রাজনীতি আছে খারাপ রাজনীতির রাজনীতিকের আপনি কি জানি তার ক্রীড়ানক হয়ে আপনি ব্যবহার হয়ে আপনি কি কি করছেন আপনার জীবনটা আপনি শেষ করে ফেলতেছেন চারটে জীবন শেষ করার ফলে আপনি চিন্তা করবেন যে আমার রাজনীতি নেতা সেই নেতা তোমাকে চাকরি দেবে জি না সবসময় তো রাজনীতির সুবাতাস বয়ে না আজকে এই এই দলের সুবাতাস পরবর্তীতে আরেক দলের সুবাতাস তাই কি করবেন আপনি রাজনীতির জন্য অন্য ক্রীড়ানক হয়ে না হয়ে আপনি আপনার কেরিয়ার ঘোড়ার দিকে আপনি নজর দেন রাজনীতি অবশ্যই করবেন কিন্তু পাশাপাশি আপনি অবশ্যই আপনার কেরিয়ার গড়ান পড়ার ভালো করে পড়াশোনা করেন এবং যা এই সামনের দিকে এবং এই এই যুগে যুগের সাথে তাল মিলিয়ে আপনি আপনার কেরিয়ার গঠন করেন বন্ধুরা একটা কথা চিন্তা করে আমরা যে হবে না মনে করে বসে থাকেন নাকি যা আছে পজিটিভ কিছু করছেন বন্ধুরা কিছুই হবে না এই দেশে কিছুই হচ্ছে না এ দেশ শুধু বেকারের দেশ আমরা কি যেন বলা হয় অভিশপ্ত এই জন্য এই দেশে জন্ম নিয়েছি সব বাজে কথা মন থেকে ফেলেন বাজে কথা মন থেকে ফেলে পজিটিভ চিন্তাগুলো ফেলেন আমাদের ফাঁসের দেশ আপনি দেশেন আফগানিস্তানের কী অবস্থা বিশ্বের অন্যান্য দেশের দিকে একটু তাকান পাকিস্তান আমাদের চেতে এতে বেশি ভালো আমরা মনে করি না আমরা অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আপনি কেরিয়ার ঘোড়ার কথা কেরিয়ার ঘোড়ার কথা চিন্তা করতে পারেন যে কথা যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো আপনি করতে পারেন করে আপনি অনলাইনে অনলাইনে আপনি ধাপিয়ে পড়েন অনলাইনে বিশাল কাজের সম্মান নিয়ে বিশ্বের মানুষ বসে আছেন অনলাইনে অনেকে বলে যে আমরা কাজ পাই না আসলে যারা কাজ করাতে চায় তারা বলে আমরা কি যেন বলা হয় স্কিল পারসন পাই না যে যাদেরকে দিয়ে কাজ করাবো আসেন আপনি কাজ কাজের জন্য উপযোগী হন কিছুই হবে না এই কথা চিন্তা করে পড়ে থাকবেন না পজিটিভ থিঙ্কিং করেন যেখানে অনেক কিছু করার আছে আমরা কীভাবে করছি আমি কিভাবে প্রতিনিয়ত বিডিও দিচ্ছি আমি কিভাবে প্রতিনিয়ত নিজের স্কিল নিয়ে কাচ্ছি আমি কীভাবে প্রফিটেবল স্ট্র্যাটেজি দিচ্ছি আমি কিভাবে ট্রেড করছি আলহামদুলিল্লাহ সকলকে নিয়ে কিভাবে আমি ভালো আছি এই চিন্তা করে আপনি সামনে আগান দেশ আমাদেরকে অনেক কিছু দিছে দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে এরপর আছেন বন্ধুরা আট নম্বর হচ্ছে এডুকেশন শেষ করে চাকরির জন্য বসে থাকবেন না উদ্যোক্তা হবেন কি হবেন আপনি চাকরির জন্য বসে আছেন এত চাকরি করতে আসবে এদেশে আপনি চাকরি দেওয়ার জন্য সে মানসিকতা নিয়ে আপনি সামনে আঁকান আপনি দেখবেন আপনি অনেক মানুষের চাকরি দিয়ে দিচ্ছেন দেখুন যারা এই পর্যন্ত যারা উদ্যোক্তা হয়েছে মার্ক যুগার বার থেকে শুরু করে দিয়ে অ্যাপলের প্রতিষ্ঠান থেকে শুরু করে দিয়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠান থেকে শুরু করে দিয়ে অ্যামাজনের প্রতিষ্ঠান থেকে শুরু করে দিয়ে বাংলাদেশের অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিন্তু বসে থাকে আজকে যদি আর এফ এল এর প্রতিষ্ঠাতা যদি আর এফ এল যদি প্রাণ কোম্পানি প্রতিষ্ঠিত করেছে আজকে দেখেন সেখানে কত চাকরিজীবী তৈরি হয়েছে আজকে স্কয়ার থেকে শুরু করে দিয়ে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল শুরু করে অসংখ্য কোনটার নাম নেব সব জায়গাতে অনেক কর্মসংস্থান শুরু হয়ে গেছে অর্থে আপনি কোনো একটা জিনিস নিয়ে আপনি ভাবেন এবং সেটা নিয়ে শুরু করেন এবং শুরু হয়ে শুরু করলে হয়ে যাবে বন্ধুরা আমি আমার গত একটা ভিডিওতে বলেছি চার লক্ষ কর্মসংস্থান বসরে দেব কোথেকে আমি আমার পক্ষে একা সম্ভব না যদি আপনারা যদি আপনার স্কিল নিয়ে এগিয়ে আসেন আপনার যা যার স্কিল আছে আপনারা স্কিল নিয়ে এগিয়ে আসেন আপনারা শুরু করে দেন আপনাদের সিবি আমার কাছে দেন আমি দেখি আপনারা কী কী জানেন সেই অনুযায়ী আমি বিভিন্ন জায়গাতে আপনাদেরকে অন্তত কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এবং আপনারা নিজেরাও কীভাবে উদ্যোক্তা হবেন সে ব্যাপারে আমি পরামর্শ দেবো সবার আগে যে কথাটা বলছি আজ পর্যন্ত আমি যত মানুষকে দিয়ে কিছু কাজ করাতে চাচ্ছি তাদের রেসপন্সিবল যে জিনিসটা সেই জিনিসটা আমি পাইনি তাদেরকে যদি বলি একজন বায়ারের কাছ থেকে কাজ এনে একবার আমি কিছু কাজ দিয়েছি একজনকে সে দশ তারিখে কাজ দেওয়ার কথা তিনি আমাকে তেরো তারিখে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার বায়ারকে বলবেন যে পনেরো তারিখে যেন কাজটা নেয় কেমন লাগছে আমার কাছে বলুন তো বাইরের সাথে কন্ট্যাক্ট করি আমি আর সে আমাকে তেরো তারিখে বলে পনেরো তারিখে কাজ দেওয়ার জন্য এই জন্য রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ না থাকার কারণে কমিউনিকেশন গ্যাপ করার কারণে আমাদের আমরা এত অলস কিছু কিছু আমরা আমরা নিজেরা দায়িত্ববোধ না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গাতে কোনো জায়গাতে আমরা জবে টেকি না আজ থেকে রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব পালন করুন আপনার পরিবারের সবার চাইতে বেশি দায়িত্ববোধ নিয়ে আপনি কাজ করুন সবার দিকে খেয়াল রাখুন বাবা মা সন্তান ছোট ভাই বোন সকলের দিকে বড় ভাই বোন সকল দিকে তাই আপনার দায়িত্ব বোধ নিয়ে আপনি আজ থেকে এগিয়ে চলুন দেখবেন সবাই আপনাকে লিডার মানবে আপনি সামনে চলে গেছেন আপনি উদ্যোক্তা হয়ে গেছেন বন্ধুরা আজ আর ভিডিও দীর্ঘায়িত্ব করছি না আজকে আপনারা যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেয়ার লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কেরিয়ার দিন দিন ভালো হোক উন্নত হোক এই কামনা করছি আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত